টানিগঞ্জে জেমারি পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে আসানসোল ব্রাদারহুড ও জেমারি আশুতোষ চ্যাটার্জি স্বাস্থ্য গোষ্ঠীর সহযোগিতায় বড়দিন উপলক্ষে এলাকার গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রায় 250টি কম্বল বিতরণ করা হয়। পুলিশ প্রশাসনের আদেশ মেনে জমায়েত না করে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল। রানীগঞ্জের জেমারি পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে আসানসোল ব্রাদারহুড ও জেমারি আশুতোষ চ্যাটার্জি স্বাস্থ্য গোষ্ঠীর সহযোগিতায় বড়দিন উপলক্ষে কম্বল বিতরণ করা হয়। এই সময় আসানসোল ব্রাদারহুড এবং জেমারি আশুতোষ চ্যাটার্জি স্বাস্থ্য গোষ্ঠী সংস্থার সদস্যকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন জেমারি পল্লী মঙ্গল সমিতির সম্পাদক সুব্রত চ্যাটার্জি। সংগঠনের তরফে জেমারি পঞ্চায়েতের অন্তর্গত রুইদাসপাড়া, ডাঙ্গলপাড়া, ব্যানার্জি পাড়া, বাউরিপাড়া, গড়াইপাড়া সহ এলাকার মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। জেমারিপল্লী মঙ্গল সমিতির সম্পাদক সুব্রত চ্যাটার্জি জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আসানসোল ব্রাদারহুড ও জেমারি আশুতোষ চ্যাটার্জি স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে শীতের মরশুমে দুস্থ মানুষদের স্বস্তি দিতে কম্বল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে জেমারি পঞ্চায়েত এলাকার অধীনস্থ বিভিন্ন পাড়ায় দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। তিনি বলেন, পুলিশ প্রশাসনের আদেশ অমান্য না করে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মানিক দাস, লক্ষ্মীকান্ত দাস, শান্তনু মাইতি, উত্তম ব্যানার্জি সহ আরো অন্যান্যরা। প্রতি বছর আমাদের যে কম্বল বিতরণ অনুষ্ঠান হয় সেই রকম প্রতি বছর নেই, এবছরও আমাদের কম্বল অনুষ্ঠান জেমেরি পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং সেখানে জেমেরি আশুতোষ চ্যাটার্জি হেল্প গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি এবং আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতা করেছে এবং আমরা যে দূরস্থ এখানে পরিবার তাদের প্রত্যেকটা আমাদের ডোর টু ডোর গিয়ে আমরা কম্বল বিতরণ করব। কালকে আমার নিমচা আধারিক বড়বাবু কল করেছিল, সেই হতে এখানে প্রোগ্রাম যাতে প্রোগ্রামভাবে না হয় যে ডোর টু যে সেই জায়গায় আমরা নিমচা আধিকারিকের কথা রেখেছি, কারণ পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের যে আদেশ তাকে মান্যতা করা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। কত লোককে গ্রাম দিবেন? আমরা প্রায় 420-30 জনের বাড়ি বাড়ি যাবেন। সংবাদ সূত্র বিএন সিং, পাবলিক টাইমস। হম নজর রাখতে হ্যায় আপকে শহর কে সূরতে হাল পর, হম নজর রাখতে হ্যায় জনতা সে জুড়ে সওয়াল পর, জুর্ম কি দুনিয়া হো ইয়া কমর তোড় মহঙ্গাই, হম দেতে হ্যায় নিষ্পক্ষ দস্তক। পাবলিক টাইমস সমাজ কা আয়না, পাবলিক টাইমস জনতা কি আওয়াজ, পাবলিক টাইমস খবরো কা নয়া পৈমানা, খবরো কি সহী মায়নে হোসলা সচ দিখানে কা, না লেফট না রাইট হম হ্যায় সির্ফ অর সির্ফ জনতা কে সাথ, ক্যুঁকি হম হ্যায় টিম পাবলিক টাইমস।